অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিত নতুন প্রাইভেট ব্যাচ শুরু হতে যাচ্ছে আগামী পঁচিশ ডিসেম্বর থেকে যারা পড়তে চাও তারা দ্রুত ভর্তি কনফার্ম করতে হবে এবং আমাদের ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা ক্লিক করে গ্রুপে মানে অ্যাড হবে তাহলে যাবতীয় ইনফরমেশান সেখান থেকে তোমরা পেয়ে যাবে এবং নাম্বার দেখতে পাচ্ছ যারা পড়তে চাও আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা সরাসরি কল দিতে পারো আচ্ছা এবার বিস্তারিত আমি একটু বলি মৌলিক গণিত যে বিষয়টা রয়েছে অনার্স প্রথম বর্ষের এটা পঁচিশ ডিসেম্বর থেকে আমাদের হচ্ছে প্রাইভেট বাসটা শুরু হতে যাচ্ছে এখন কথা হচ্ছে আমরা কিভাবে পড়াশোনা করব কি পড়ব এই বিষয়ে জানাবো তারপর ভর্তি ফি কত আমাদের ক্লাস কিভাবে হবে কথা হচ্ছে যে আমরা পুরো বইটা পড়বো আর কি পুরো সালের প্রশ্নগুলো সলভ করব আমি কিছু করাবো তোমাদের কিছু এইচডাব্লিউ থাকবে মৌলিক যে বিষয়টা রয়েছে এটার আমরা পুরো সাবজেক্টটা করব আমাদের ক্লাস কিভাবে হবে আমাদের ক্লাসটা হবে হচ্ছে জুম অ্যাপে লাইভ ক্লাস হবে আমাদের সরাসরি এবং লাইভ ক্লাস শেষে যে ক্লাসটা তোমরা করলে অনেক অনেক সময় ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারে না বা অন্য কোনো কারণে ধরো ক্লাসে তুমি আজকে উপস্থিত হতে পারলে না সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্লাসে রেকর্ড ক্লাস দিয়ে দেই হ্যাঁ প্রত্যেকটা ক্লাসের তোমরা রেকর্ড ক্লাস পাবো তাহলে আবার বলি যে আমাদের লাইভ ক্লাস হবে এবং লাইভ ক্লাস শেষে সেই লাইভ ক্লাসের আমরা আবার রেকর্ডও প্রদান করি তো কোনো ঝামেলা নাই রেকর্ড তোমরা পেয়ে যাবে যত খুশি ততবার তোমরা লাইভ ক্লাসটা আমরা আমরা আবার দেখতে পারবো আর কি হ্যাঁ আচ্ছা ক্লাসটা হবে হচ্ছে আমাদের অনেকে এখন জিজ্ঞেস করে আমি যেভাবে ইউটিউবে ক্লাস নেই এরকম করে ক্লাস হবে নাকি না ক্লাসটা আমরা হোয়াইট বোর্ডে নিয়ে থাকি হ্যাঁ আমরা একদম বেসিক থেকে যতটা পড়ানো সম্ভব আমরা বেসিক থেকে একদম পড়াবো এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই হ্যাঁ জুম অ্যাপে কেন আমরা ক্লাস নিসিভ নিচ্ছি ফেসবুকে কেন ক্লাস নিচ্ছি না এরকম প্রশ্ন আসবে আমি আগেই উত্তর দিয়ে দিই কথাটা হচ্ছে জুম অ্যাপে ক্লাস নেওয়ার কারণ হচ্ছে যাতে তুমি আমাকে সরাসরি প্রশ্ন করতে পারো যেটা ফেসবুকে সম্ভব না তুমি যদি জুম অ্যাপে আমরা যদি জুম অ্যাপে ক্লাস নিই তুমি তোমার মানে ওখানে কথা বলার অপশন রয়েছে হ্যাঁ তুমি সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবো আমি তোমাকে সরাসরি উত্তরটা দিতে পারবো এটাই হচ্ছে আমাদের জুম অ্যাপের প্রধান যে সুবিধা সেইটাই জন্য আমরা হচ্ছে জুম অ্যাপে ক্লাস নিই এখন আসো কবে ক্লাস নেবো কীভাবে মানে ভর্তি ফিটা কেমন আমাদের তোমাদের আরও একটু কথা বলে নেই মার্চ মাসে হচ্ছে রোজা ঠিক আছে মনে করো ডিসেম্বর মাস শেষ জানুয়ারি চলে আসছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস থেকে রোজা তো মার্চের শুরু থেকে তোমাদের আর পড়ানোর কোনো মানে কেউ আর কি পড়াবে না তো আমাদের যে সময়টা রয়েছে সেটা হচ্ছে আমরা দুই থেকে বা দুই মাস দশ দিনের মতো আমরা সময় পাবো তোমাদের বিষয়টা শেষ করার জন্য তো এই দুই মাস দশ দিন যেহেতু আমরা সময় পাবো মার্চ মাসে রোজা বুঝতেই পারছ এবং তোমাদের সময় খুব বেশি নেয় এজন্য তোমাদের ক্লাস ডেলি হবে হ্যাঁ ঠিকই শুনেছি তোমাদের ক্লাসটা আমরা ডেলি নিব আদারওয়াইজ অন্যান্য ব্যাচে নেই নেই তোমাদের মৌলিক গণিতের আমার আরেকটি রানিং ব্যাচ চলতেছে মানে আগে শুরু করেছিলাম বেশ কিছু দিন আগে ওদের সপ্তাহে তিন দিন করে নেওয়া হয়েছে হ্যাঁ তো তোমাদের সে সুযোগটা থাকছে না সময়ের জন্য কারণ রোজা যদি সামনে মাঝখানে চলে আসে তো আমরা চেষ্টা করবো রোজার আগে শেষ করে যদি কোনো কিছু থেকে যায় যেন রোজার পরে আমরা সেটা করব কিন্তু আমরা হচ্ছে ডেলি ক্লাস করব এটা হচ্ছে মূল কথা ইনক্লুডিং ফ্রাইডে ঠিক আছে হ্যাঁ বেশি সময় নেই তোমাদের তোমাদের সাবজেক্ট বেশি আরেকটা কথা বলে রাখি কোনো এক সপ্তাহ কিংবা দশ দিন আমরা ডাবল ক্লাস করব ওকে যারা পড়বো তারা এই বিষয়টা মাথায় রেখো প্র্যাকটিস হিসেবে প্র্যাকটিস বেশি করার জন্য আমরা একটু ডাবল ক্লাস করব দিনে দুইবার প্র্যাকটিসের উদ্দেশ্যে এখন একটু সময়টা বলে নেই এবং ভর্তি ফিটা আমি একটু বলবো সময়টা হচ্ছে আমাদের আমাদের পাঁচটা বিশ্বের তোমাদের মাডীপের আজান তাই আমরা পাঁচটা পঁয়তাল্লিশের দিকে ঠিক আছে পাঁচটা পঁয়তাল্লিশের দিকে পড়ানো শুরু করব পাঁচটা পঁয়তাল্লিশ খুবই একটা ভালো সময় ম্যাকডীপের পরে মানে মাগরিবের পরে ক্লাসটা শুরু হবে এবং দেখা যাচ্ছে যে সাতটার দিকে বা সাতটার আগে আমাদের শেষ হয়ে যাচ্ছে তো আমরা পড়ার জন্য যথেষ্ট সময় পাচ্ছি রাতে এটা খুবই একটা পজিটিভ পয়েন্ট হয়ে যাবে তোমাদের জন্য এবার ভর্তি ফির বিষয়ে আমি এখন কথা বলবো আমি একটু ভর্তি ফি সম্পর্কে কথা বলি সেটা হচ্ছে ভর্তি ফি আমাদের পঁচিশ তারিখ থেকে ক্লাস শুরু হবে তেইশ তারিখের মাঝে যারা ভর্তি হবো তোমরা তাদের জন্য এক হাজার টাকা দিয়ে আমরা তোমরা ফুল কোর্সটা করতে পারবো এটা এককালীন এক হাজার টাকা দিতে হবে যারা তেইশ তারিখের পরে ভর্তি হবো তাদের জন্য এগারোশো টাকা আই রিপিট তেইশ তারিখের মাঝে যারা ভর্তি হবে তাদের জন্য এক হাজার টাকা তেইশ তারিখ পরে যারা ভর্তি হবে তাদের জন্য এগারোশো পঞ্চাশ টাকা আর আমাদের ক্লাসটা শুরু হবে পঁচিশ তারিখ থেকে এখন যারা এক হাজার টাকাতে ভর্তি হতে চাও না হাফ দিয়ে ভর্তি হতে চাও তাদের জন্য বলে রাখি যে তোমরা পাঁচশো টাকা দিয়েও ভর্তি কনফার্ম করতে পারো সেক্ষেত্রে তোমাদের ভর্তি কনফার্ম করার পর তুমি সাত দিন অথবা দশ দিন ক্লাস করবা ক্লাস করার পর তোমাকে আবার বাকি ছশো পঞ্চাশ টাকা দিয়ে দিতে তো সেক্ষেত্রে তোমাকে এগারোশো পঞ্চাশ ক্লিয়ার করতে হচ্ছে তো আমার সাজেস্ট হবে সবাই তেইশ তারিখের মধ্যে তোমরা এক হাজার দিয়ে এক ক্যালেন্ট ভর্তি হবে এটাই আমার সাজেস্ট আর্থিক সমস্যা থাকলে পাঁচশো দিয়ে ভর্তি হতে পারো সেক্ষেত্রে তোমার কোর্স ফি এগারোশো পঞ্চাশ পড়ে যাবে এবং নাম্বার দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং এই নাম্বারে তোমাদের বিকাশ নগদ রগেট জিরোয়ান নাইন সিক্স বাইশ চুয়ান্ন বিরানব্বই এই নাম্বারে পেমেন্ট করার পর তোমরা সেন্ট মানি করবা করার পর তোমার নাম কলেজের নাম এবং লাস্ট নাম্বারটা আমাকে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে একটু জানিয়ে দিবা আমরা আলাদা গ্রুপ ট্রেড করব সেখানে তোমাদের অ্যাড করে তোমাদের ক্লাস নেওয়া হবে ঠিক আছে আর কোনো ফার্দার প্রশ্ন থাকলে তোমরা আমাকে সরাসরি কল করতে পারো অথবা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়েছি সেখানে প্রশ্ন করতে পারো আমাকে হোয়াটসঅ্যাপেও জানাতে পারো ইচ্ছা তোমাদের যেখানে খুশি সেখানে কিন্তু যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি কনফার্ম করো তোমাদের সময় বেশি নেই যেহেতু সাবজেক্ট বেশি এবং আমি চাইবো তোমরা দ্রুত ভর্তি কনফার্ম করো আমরা দ্রুত পড়াশোনা শুরু করে দেয় ঠিক আছে তো ঠিক আছে এই ছিল আমার বক্তব্য তো তোমাদের প্রশ্ন থাকলে পরবর্তীতে আবার ভিডিও নিয়ে হাজির হবো সবাই ভালো থাকো সুস্থ থাকো